बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पृथ्वीर जे जे प्रांत थेके आजकेर ए भिडियोटी देखतेछेन बा शुनतेछेन सबार प्रति रइल सालाम आसलामु आलाइकुम। जेहेतु माहे रमजान ताई आजके एकटी अतिरिक्त कथा बोलबो। आमी आमार प्रतिटा भिडियोर माध्यमे आमी आपनादेरके सालाम दिई। सालाम देवा सुन्नत, सालामेर जवाब नेওয়া वाजिब। তাই অনুরোধ করব সালামের জবাব দিবেন, মুখোমুখিও নিতে পারেন এবং কমেন্টে লিখেও দিতে পারেন। আসি মূল বিষয়। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে অবৈধ প্রবাসীরা যখন দেশে যেতে চায় কতটা ভোগান্তি, কতটা কষ্ট করতে হয় তার সচক্ষে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরও কেটে যায় দেশে যাওয়ার প্রসেসিংটা শেষ করতে। সেই আরব দেশগুলো থেকে অবৈধ প্রবাসী যারা আছে, যাদের কাজ নেই, যারা দেশে যেতে চায়, তাদেরকে দেশে পাঠানোর জন্য সমস্ত জরিমানা মওকুফ করে আউটপাসের অতিরিক্ত টাকা পে না করে বরং এদেশ থেকে টিকিটের টাকাও দিয়ে আমাদেরকে দেশে পাঠিয়ে দিতে চায় কিন্তু বাংলাদেশ থেকে গ্রহণ করতে চাচ্ছে না, গ্রহণ করছে না। অর্থাৎ আরব দেশগুলো থেকে অবৈধ প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দিতে চায় কিন্তু বাংলাদেশ নিতে চায় না। না নেওয়ার কারণসমূহ অনেক। যারা এখন দেশে যেতে চান তাদের উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশ থেকে এদেশের করোনা রোগে আক্রান্ত যারা তাদের ভালো হওয়ার পার্সেন্টেজটা বাংলাদেশ থেকে প্রায় 10 গুণ বেশি। এদেশ থেকে বাংলাদেশে করোনা রোগে আক্রান্তর হার, কোনো রোগে মৃত্যুর হার প্রায় 10 গুণ বেশি। সুতরাং কষ্ট করে হলেও বাংলাদেশে না যেয়ে এদেশে থাকাটা আমি মনে করি ভালো, কারণ বাংলাদেশে এখন খুব মহামারী আকার ধারণ করছে। যাদের খাবার দাবারের সমস্যা আছে তারা বাংলাদেশ যে যে দেশে আছেন সে দেশের এম্বাসি অর্থাৎ বাংলাদেশি এম্বাসিতে যোগাযোগ করতে পারেন। তারা যদি খাবারের ব্যবস্থা না করে বা অবহেলা করে, যদি মূল্যায়ন না করে, তবে এই দেশের পুলিশের সাথে সহযোগিতা নিতে পারেন। পুলিশের মাধ্যমে বাংলাদেশ এম্বাসিতে চাপ প্রয়োগ করতে পারেন। এর মাধ্যমে পুলিশের সহযোগিতায় আমাদের বাংলাদেশের পক্ষ থেকে হয়তো খাবারের ব্যবস্থা করবে অথবা আমাদেরকে নিজ দেশে যাওয়ার সুযোগ ব্যবস্থা করে দেবে। প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশ সরকার অবৈধ প্রবাসীদের পক্ষে না বিপক্ষে? এ প্রসঙ্গে বলবো, বৃহত্তম জনগণের স্বার্থে বাংলাদেশের সরকার প্রবাসীদের পক্ষেই আছে আমি মনে করি। বাংলাদেশের সরকার করোনা সংক্রান্ত অনেক অবহেলা করছে। দ্বিতীয়ত, বহিরাষ্ট্র থেকে বাংলাদেশের জনগণ বাংলাদেশে অনেক ফেরত গেছে এবং হোম কোয়ারেন্টাইন না মেনে তারা রাস্তাঘাট, বাজারঘাটে এবং ফ্যামিলিদের সবার সাথে অবাধে মেলামেশা করছে। তৃতীয়ত, বাংলাদেশের জনগণ বাংলাদেশে অসচেতনমূলক ব্যবহার তথা বাংলাদেশি জনগণ অসচেতনতার কারণে সরকারি পক্ষ থেকে বা ডাক্তারের পক্ষ থেকে যে বিধিনিষেধ তা অমান্য করে রাস্তায় অবাধে চলাফেরা করে, বাংলাদেশে বর্তমানে করোনার মহামারী আকার ধারণ করছে। এর উপরে
বহিরাষ্ট্র থেকে, অর্থাৎ আমরা যদি আবারও বাংলাদেশে এখন বর্তমানে আবারও যাই, এখন যাই, তবে মরার উপরে খাড়ার ঘা যেমন, ঠিক তেমনই হবে। বাংলাদেশের পক্ষ থেকে এই সামাল দেওয়াটা সম্ভবত সম্ভব হবে না। আর ভয় কেন? আমরা তো প্রবাসী, মোমবাতির ন্যায় নিজে জ্বলে, ফ্যামিলিকে আলো দিতে দিতে এক সময় নিঃশেষ হয়ে যাব। ফ্যামিলির ভালোর দিকে চিন্তা করে আমি মনে করি যে যেখানে আছেন সেখানে অবস্থান করা ভালো হবে। বাসায় থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।